ভোটের আগে গুজরাটের ভাপি শহরে রোড শো করেছেন তিনি উপচে পড়েছে ভিড় দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার দেখতেই ছিল ভিড় সেই ভিড়েই ছিল ১৩ বছরের ছোট্ট এক মেয়ে তার হাতে আঁকা ছিল মোদীর পোর্ট্রেট আর মাত্র কয়েকদিন নির্বাচনের এই পরিস্থিতিতে গুজরাটে জোর কথমে প্রচারে ব্যস্ত সব দল গত ছটি বিধানসভা নির্বাচনে টানা জিতেছে বিজেপি এবারও তাদের পাল্লা ভারী তবুও প্রচারে বাকি দলগুলিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির মোদী শাহের মতো হ্যাভি ওয়েটের দেখা যাচ্ছে প্রচার ফাঁপি শহরে হাজির হয়ে গিয়েছিলেন মোদিও ভিড় ছিল প্রচুর সেই ভিড়েই দাঁড়িয়েছিল ছোট্ট মেয়েটি তার নাম আমি ভাতু প্রিয় মোদীর ছবি এঁকে সেটা হাতে নিয়ে সে দাঁড়িয়েছিল প্রায় চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অবশেষে দেখা মিলে প্রধানমন্ত্রীর আমি চেষ্টা করেছি মোদীর রক্ষীদের ইশারা করতে কিন্তু তারা দেখার আগে খোদ মোদিরই চোখ পড়ে যায় এর ঠিক পরেই দ্রুত রক্ষীরা এসে আমির হাত থেকে ছবিটি নিয়ে পৌঁছে দেয় প্রধানমন্ত্রীর কাছে স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছি আমি তার কথায় রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী আমাকে দেখতে পান তিনি রক্ষীদেরকে নির্দেশ দেন ছবিটি আমার কাছ থেকে নিয়ে আসতে আমি সম্মানিত বোধ করছি বলেও জানাই সে ছোট্ট মেয়েটি आज वापी में क्या था? आज वापी में हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर का रोड शो था और हम ऑल द वापी मेंबर्स हम सब वापी के सब लोग हम सब उनका भी सभी से इंतज़ार कर रहे थे और आज शाम से ज़ोर शोर से सब तैयारी हो रही थी और पाँच बजे से हम लोग सब खड़े थे उधर और वो सेवन थर्टी फाइव जितना हम हमारे पास आए उन हमें देखा हमने उनको देखा और पहली बार टी वी से रियाल्टी में देखने में एकदम शौक जैसा हो गया था और आपने उनके लिए गिफ्ट देने के लिए कुछ बत, खास हाँ मैंने उनके लिए एक पोर्ट्रेट उनका बनाया था और उनके कुछ नए प्रोजेक्ट्स जो उनने किए हैं उनके अभी तक के पीएम के पीएम के पोस्ट पे तो उनने, उनके कोई एक सिक्योरिटी गार्ड को बोल के मेरी पेंटिंग उनको दिखाई और ले लिए और वो बहुत ऑनरेबल फील हुआ मुझे और मेरे पूरे फैमिली को जिनने मेरे को हेल्प की थी वो बनाने में ब्यूरो रिपोर्ट आर ही न्यूज़